সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারো লস্ট টিভির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আশ্চর্যজনক একটি খবর। আজকে যে লোকটির সঙ্গে আমরা সাক্ষাতে যাচ্ছি, সেই লোকটিকে পৃথিবীর কম বেশি সবাই চিনে, এমনকি আমাদের গ্রামের হাঁস মুরগি বিড়াল সবাই সেই লোকটিকে চিনে। সেই লোকটির নাম হলো মিস্টার রোলেক্স ব্যান্ড। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে সেই সিরাবেটি রোলেক্স ব্যান্ড উপস্থিত হবেন। আপনারা সবাই লস্ট টিভির সাথেই থাকুন, রোলেক্স ব্যান্ডের সরাসরি উদযাপন উপভোগ করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের সামনে সেই কুখ্যাত রোলেক্স ব্যান্ডের মানুষ হাজির হয়েছে। আমরা চলুন সরাসরি তার সাথে সাক্ষাৎকরণ করি। ভাইয়া, আপনি শুনছি অনেক টাকা পয়সা, নামি দামি গাড়ি, খ্যাতি অর্জন করছেন, তাহলে আজকে এই সিরা গাড়ি নিয়ে আমাদের সামনে উপস্থিত কেন হলেন? এক্সকিউজ মি, আমাকে নিয়ে কথা বলেন ভাইয়া, আমার এই গাড়ি নিয়ে নো ডাউট, নো কথা, কোনো কথা বলা যাবে না। এটা হলো রোলেক্স ব্যান্ড, ওকে, বোঝা গেল? অতএব নো কমেন্ট, আই এম গাড়ি, নো কমেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ সেই সিরাবেটি উত্তাখিত রোলেক্স ব্যান্ডের সঙ্গে আমরা কথা বললাম, এখন সে তার নির্দিষ্ট আসন গ্রহণ করে বসার জন্য বিনর অনুরোধ করা যাচ্ছে। মিস্টার রোলেক্স ব্যান্ড, আপনি আপনার আসনটি গ্রহণ করুন। আমাকে কি এখানে অপমান করার জন্য ডাকা হয়েছে? আমি একটা রোলেক্স ব্যান্ডের ছেলে, আমাকে বসতে সাধারণ চেয়ারে আমি বসবো না, আমার জন্য লাগবে রোলেক্স ব্যান্ডের একটা আসন। ইউ সরি, আপনি চিন্তা করবেন না, রোলেক্স ব্যান্ডের ভাইয়া, আপনার জন্য রোলেক্স ব্যান্ডের একটি আসনও রাখা হয়েছে। আপনার জন্য রোলেক্স ব্যান্ডের আসন ব্যবস্থা করা হয়েছে। মিস্টার রোলেক্স ব্যান্ড, তাহলে আমরা কথাই চলে যাই। অবশ্যই মিস্টার রোলেক্স ব্যান্ড, আমরা জানতে পেরেছি আপনি পুরো বিশ্বে অনেক নাম খ্যাতি অর্জন করেছেন, এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে আমাকে এরকম সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাকে চেনার বিশেষ কারণ হচ্ছে আমি রোলেক্স ব্যান্ড জিনিসগুলো ব্যবহার করি যা সাধারণ কেউ ব্যবহার করে না। এর জন্য আরো অন্যান্য কারণ আছে যে কারণে আমাকে মানুষজন এত চেনে, এত জানে। মিস্টার রোলেক্স ব্যান্ড, আমরা আপনার পা থেকে মাথা পর্যন্ত সকল জিনিসের জিনিস সম্বন্ধে জানতে চাচ্ছি। প্রথমে আমরা আপনার জুতা সম্বন্ধে জানতে চাচ্ছি। এই যে জুতাটা দেখছেন, এটা কানাডা থেকে একজন স্পন্সর হিসেবে আমাকে দিয়েছে, এটা হচ্ছে রোলেক্স ব্যান্ড। কানাডা থেকে জুতা স্পন্সর পেয়েছে, এটা আশ্চর্যজনক বিষয়। আচ্ছা মিস্টার রোলেক্স, তাহলে আপনার চশমাটা কোথায় থেকে পেয়েছেন? এই চশমাটা রোলেক্স কোম্পানি শুধু আমার জন্য, আর কারোর কাছে পাওয়া যাবে না, শুধু আমার জন্য রোলেক্স কোম্পানি এই সানগ্লাসটা বানিয়ে আমাকে গিফট করেছে। মিস্টার রোলেক্স ব্যান্ড, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের যে রাজনীতি অবস্থা, এখানে অনেক নায়ক নায়িকা সেলিব্রিটি মানুষগুলা নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে, তো আপনি কেন নির্বাচনে যাচ্ছেন না, আমরা এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমি নির্বাচন নিয়ে কিছু ভাবতেছি না, ভবিষ্যতে যদি কোনোদিন রোলেক্স ব্র্যান্ডের কোনো নির্বাচন হয় তখন আমি ভেবে দেখব। নিশ্চিত রোলেক্স ব্র্যান্ডের কোনো মাল খেয়ে এসেছে, নাই তো টালতুল হয়ে কথা বলবে না। মিস্টার রোলেক্স ব্যান্ড, আমরা জানতে পেরেছি পৃথিবীর অনেক নারী আপনার প্রতি আকৃষ্ট, আমেরিকা সুইজারল্যান্ড বিভিন্ন দেশ থেকে আপনাকে ফোন দেয়, এ বিষয়ে আপনি কিছু আমাদের মধ্যে বলেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমাকে দেখে আকর্ষণ হবে না কেন, আমার কোন দিকে কমতি আছে? এই তো সেদিন পাবনা পাগলাগার থেকে 125টা মেয়ে আমাকে ভিডিও কল দিয়েছে, এ কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। সেদিন আমাকে 25টা পাগলি একসাথে ফোন দেওয়াতে, এ দেখেন আমার ফোনটার কি অবস্থা, ভেঙে চাপে একেবারে তছনছ। মিস্টার রোলেক্স ব্যান্ড, আমরা জানতে পেরেছি এখন আপনি ব্যাচেলার, তাহলে আপনি আপনার বিয়ে শাদী নিয়ে কি ভাবছেন? আমি আসলে রোলেক্স ব্যান্ডের কোনো মেয়ে পাচ্ছি না, যদি কোনো সময় রোলেক্স ব্যান্ডের কোনো মেয়ে পাই আমি বিয়ের কাজটা সেরে ফেলবো। রোলেক্স ব্যান্ডের মেয়েও কখনো পাবে না, বিয়েও করতে পারবে না। মিস্টার রোলেক্স ব্যান্ড, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আসলে আমার সময় নাই, আমার এখন রোলেক্স ব্যান্ডের কোম্পানিতে একটা মিটিং আছে, আমাকে ওখানে যেতে হবে, সরি ভাইয়া, পরে একদিন আবার দেখবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই চাপাবাজি অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং
আরো মজাদার ভিডিও পাইতে হলে ইউটিউব চ্যানেল ফানি মিশন 2.0 ওখানে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আরো মজাদার ভিডিও পাবেন। আর আমাদের লস্ট টিভির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।